আসন্ন বিধানসভা নির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছেন। পূর্ব বর্ধমান জেলার ভাতারে বহিরাগত বিধায়ক হাটাও পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উল্লেখ্য, বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক সুভাষ মণ্ডল ভাতারের বাসিন্দা নন, তার বাড়ি আউশগ্রাম এলাকায়। বেশ কিছুদিন ধরে ভূমিপুত্রকে বিধায়ক করতে হবে বলে দাবি উঠেছিল। এই বিষয়ে আপনি কি বলবেন এই পোস্টারের বিষয়ে? দেখুন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আপনাদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি যে ভূমিপুত্র নিয়ে পোস্টার করেছে, তো এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু বলার নেই। দল সিদ্ধান্ত নেবে, দল যাকে আমাদের ভাতার বিধানসভার প্রার্থী করবে। আমরা আমাদের তৃণমূল কংগ্রেস ভাতার বিধানসভায় ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তার জন্য আর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী আমাদের 294টা পশ্চিমবঙ্গে বিধানসভা আসনে তিনিই প্রার্থী। আমরা তার মনোনীত প্রার্থীকেই আমরা ভাতার বিধানসভা থেকে জয়ী করব। আর এই বিষয়টাই জানা নেই, আমরা খোঁজখবর নিয়ে দেখছি কি হয়েছে না। এবার রীতিমতো পোস্টার পড়লো এলাকা জুড়ে। সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন এটাকে? কোন পার্টি দিয়েছে কি না জানি, এটা আমার কাছে জানা নেই। কে কোন দলের হয়ে পোস্টার মারছে কি না মারছে সেটা আমাদের সাধারণত মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সম্বন্ধে কিছু জানি না। কিন্তু প্রচারে সাধারণ নাগরিক বৃন্দ দিচ্ছে, এটা কি বলবেন? ওটা যে দিচ্ছে তারা পাকলামো, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে, সব নিজে নিজে। কোন দল দিয়েছে কি বলেছে? কোন দল যখন দেয় না জানি না, যখন আপনার কাছে যখন খবর নেই তাহলে আমরা কী করে জানবো, আমরা সাধারণ মানুষ। এই পোস্টারে প্রচারক হিসাবে ভাতার বিধানসভার সাধারণ নাগরিক বৃন্দ হিসেবে নাম লেখা আছে। ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা জানান, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পোস্টার দিয়েছেন? ব্যাপারটা তোমাদের মুখ থেকে শুনলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম তখন একজন এই কথা বলল। আমি তো ঠিক সঠিক কারা করেছে এটা তো বলতে পারবো না। তবে আমাদের কথা হচ্ছে একটাই কথা, আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা বাংলার জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যে একটা বিশেষ একটা উচ্চতায় পৌঁছে দিতে, বাংলার অতীত গৌরবকে ফিরিয়ে আনতে, তাকে ডিস্টার্ব করার মতো মানসিকতা আমার তো নিশ্চয়ই নেই, আর কারো থাকাও উচিত নয়। তিনি যাকেই প্রার্থী করবে তাকে আমরা সর্বান্তকরণে সমর্থন জানি, আমাদের যাতে আমরা লোক যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, অর্থাৎ তৃণমূলকে যাতে জয়যুক্ত করতে পারি, সেইটি আমাদের কামনা বাসনা। গত 9.5 বছর ধরে ভাতার বিধানসভার নাগরিকবৃন্দ দেখছেন যে দুটো বিধায়ক এখানে হয়েছে ভাতার বিধানসভায়। প্রথম বিধায়ক ছিল বনমালী হাজরা মহাশয়, দ্বিতীয় একটা বহিরাগত বিধায়ক সুভাষ মণ্ডল। কোনো উন্নয়ন করতে পারেনি। এই দুটো বিধায়কই নানা রকম দুর্নীতির সাথে যুক্ত, এবং লাস্ট যে বিধায়ক হয়েছে, এখন যে বিধায়ক রয়েছে আর কি, ভাতার বিধানসভায় সময় দেয় না, মানুষ কোনো উন্নয়নের পায়নি, বিপদে আপদে পায়নি। আর এই পোস্টার ঘিরে বিজেপির মাথা ব্যথা নেই, কারণ সোনার বাংলা গঠন করতে বিজেপি বদ্ধপরিকর এবং সাধারণ মানুষ বিজেপির পক্ষেই আছে। যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাতার বিধানসভায় এসে দাঁড়ায় তবুও বিজেপির প্রার্থী এখানে জিতবে, কারণ ভাতারের মানুষ ঠিক করে নিয়েছে যে বিজেপিকে ভোট দেবে এবং বিজেপিকে ভোট দিয়ে সোনার বাংলা গঠন করবে এবং মোদিজির হাত শক্ত করবে, দেশকে রক্ষা করবে, সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রত্যেক সমাজের মানুষ উন্নয়ন হবে, যুব সমাজের উন্নয়ন হবে, কলকারখানা হবে। তাই মানুষ ঠিক করে নিয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে বিজেপি একমাত্র বিকল্প, বিজেপিকেই ভোট দেবে এবং সোনার বাংলা গঠনের জন্য তারা বদ্ধপরিকর। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।